All right, class 3, we have math magic chapter number 6, fun with give and take. Give means what? Plus or minus? Give hole ki hobe? Plus hobe. Give mane dewa. Ha, minus hote pare, jodi tumi dao, tomar jonno minus, ar tomake jodi keu give kore, mane dei, tale plus hoye jabe. Ar take mane newa, tai to? Tumi jodi kichu theke bar kore nao, shekhane kome jabe, tomar kache bere jabe. Actually, give mane hocche, ekhane मैथ से प्लस बोलबो टेक माने बार करे नेवा माइनस ठीक है नी नेवा माने माइनस गिफ्ट माने दिए देवा प्लस एबार এখানে দেখতে পাচ্ছি একটা ইন আ ক্রিকেট ম্যাচ শ্রীলঙ্কা মেড 235 রানস তা ক্রিকেট ম্যাচ তো দেখেছো নিশ্চয়ই কোন সময় একটু তা শ্রীলঙ্কা একটা টিমের নাম দেশেরও নাম তারা 235 রানস করেছে ইন্ডিয়া হ্যাজ মেড 123 রানস তা ভারত কত রান করেছে ব্যাট করতে করতে 123 How many more runs does India need to win? তাহলে ইন্ডিয়াকে আরো কত রান দরকার জেতার জন্য? তাহলে কি করে বের হবে? 235 runs India needs to win. কত রান দরকার? 235 তো জেতার জন্য এক রান বেশি চাই। এক রান বেশি হলে তো জিতবে। যদি 235 করে দেয় তাহলে কি হয় বলো তো? খেলাটা ড্র হয়ে যাবে। ওটা বলে ড্র। ঠিক আছে? সেম সেম। কেউ জিতবে না কেউ হারবে না। কিন্তু জেতার জন্য 236 চাই। 236 এখনো কতগুলো রান করেছে 123 করেছে মাইনাস করে দেবো আমরা 236 থেকে 123 এবার মাইনাস যেমন তোমরা করো 6 মাইনাস 3 3 3 মাইনাস 2 1 2 মাইনাস 1 মানে 113 রান 113 রানস আরো দরকার তাই না তবে গিয়ে জিতবে ঠিক আচ্ছা এবার আমরা এরকম কিছু আরেকটা एग्जांपल দেওয়া আছে আচ্ছা এই এটা তোমরা খাতায় করবে ঠিক আছে এই কোশ্চেনটা খাতায় করবে গীতা হ্যাড কোশ্চেন লিখবে না শুধু আনসারটা করবে রুপিস 368 ইন হার পার্স গীতার পার্সে এত টাকা ছিল শি বট আ বুক ফর রুপিস 123 সে একটা বই নিয়ে এলো এত টাকায় ঠিক আছে তাহলে হাউ মাচ মানি ইজ লেফট ইন হার পার্স তাহলে কত টাকা তার পার্সে বেঁচে আছে তাই তো 368 আর যেটা বই কিনেছে সেটা তো বাদ চলে যাবে তাই না সেই টাকাটা কমে যাবে এই মাইনাসটা করে এইভাবে মানি মানি ইন গীতাস পার্স এটা স্টেটমেন্ট কিন্তু হ্যাঁ এটা স্টেটমেন্ট একটা স্টেটমেন্ট মানি ইজ গীতাস পার্স এত টাকা ছিল মানি আর কস্ট অফ বুক বইয়ের দাম কত ছিল 123 মাইনাস করেছে মাইনাসটা তোমরা করবে আচ্ছা ক্যারি সাবট্রাকশন কিন্তু শিখে রেখেছো তোমরা তাহলে এখানে যখন করবে এটা কোশ্চেনটা লিখবে না এই দুটো স্টেটমেন্ট লিখে আনসারটা করবে আর বক্স টক্স কিছু বানাবে না 110 1 কিছু লেখা দরকার নেই এটা ওয়ানস প্লেস এটা টেন্স প্লেস এটা হান্ড্রেডস প্লেস লিখেছে দরকার নেই ঠিক আছে নরমাল যেমন করো তোমরা আচ্ছা এটাও তোমরা স্টেটমেন্ট লিখে সাবট্রাকশনটা করবে কোশ্চেন লেখা দরকার নেই পেজ নাম্বারটা হেডিং দেবে হ্যাঁ পেজ নাম্বার যত পেজ নাম্বার আছে সেটা লিখবে আচ্ছা তারপরে এই দুটো হলো আর এই যে প্র্যাকটিস টাইম আছে প্রথমটা করা আছে তাও তোমরা একবার খাতায় করবে আর সেকেন্ড এই যে স্টেটমেন্ট লিখে করবে ঠিক আছে স্টেটমেন্ট যেরকম লেখা হচ্ছে সেভাবে লিখে করবে এই ওয়ান টু থ্রি আর ফোর ফোর দেখি ফোর আছে ফোর আর এই পেজে যে ফাইভে সলভ করা আছে এগুলো সব খাতায় করবে খাতায় করে নেওয়ার পর তারপরে বইয়ে করতে পারো ঠিক আছে এইখান পর্যন্ত এই ফাইভ পর্যন্ত ঠিক আছে এই পেজ পর্যন্ত করতে হবে